সেই দাপটে রাজ্যের উড়িষ্যা রাজ্যের একাধিক জেলা সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। কোস্টাল গার্ড তারা কিন্তু বারবার ধরে হুইসেল দিয়ে মানুষকে অ্যালার্ট করছেন। এনডিআরএফ মোতায়েন করা হয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্টকে প্রস্তুত রাখা হয়েছে। এটা গোসাবার পাখিডালা বাঁধ, এই বাঁধ কিন্তু রক্ষা করার জন্য এরকম মোটা লাইলনের কাপড় দিয়ে পুরো বাঁধটিকে ঢেকে ফেলা হয়েছে। সময় যত এগোচ্ছে ততই কিন্তু ডানার যে প্রভাব কিন্তু পড়ছে গঙ্গাসাগরে। নমস্কার, জি চব্বিশ ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য, শুরু করছি জনগণমন। জনগণ এই মুহূর্তে ঠিক কোন পরিস্থিতিতে রয়েছে আর ডানা নিয়ে এই মুহূর্তে চিন্তা বা কপালে ভাঁজ বারবার করে বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি পরিস্থিতি এবং তারই সঙ্গে সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য যাতে নিয়ন্ত্রণে থাকে পরিস্থিতি সরকারি বা কী ব্যবস্থা রয়েছে, সব জায়গায় ছড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধি পুরী থেকে। এ রাজ্যের বিভিন্ন প্রান্ত সমস্ত জায়গার ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরবে আমাদের প্রতিনিধিরা এবং তারই সঙ্গে তুলে ধরবো সমস্ত আপডেট, তথ্য, খবর এবং পুরনো নানান ঘটনা। অর্থাৎ ঘূর্ণিঝড় কেনই বা আসতে পড়ছে এই বঙ্গে তা নিয়েও আমরা আলোচনা করব। আর স্টুডিও রয়েছেন অতিথিরা, এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন আবহবিদ স্বাতী নন্দী, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ গোপীনাথ ভান্ডারী। সবাইকে স্বাগত, আলোচনায় আসবো কিন্তু তার আগেই প্রথমে যে কথাটা বলছিলাম, অর্থাৎ মূলত এই মুহূর্তে চিন্তার ভাঁজ বারবার করে যাকে নিয়ে সেই ডানা। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই ঘূর্ণিঝড় ডানা, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে তা স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা। নিম্নচাপ হয়ে আত্মপ্রকাশ, তারপর স্থলভাগের দিকে এগোনোর সময় ধীরে ধীরে শক্তি সঞ্চয়, এই পর্ব পেরিয়ে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের আকার নিয়েছে ডানা। এখন তাই এগোচ্ছে স্থলভাগের দিকে উত্তর পশ্চিমে। সেই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়তে পারে তার পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা। কোথায় কোথায় থাবা বসাবে ডানা? বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে ডানা। ওড়িশার ভিতরকণিকা ও ধামরা বন্দরের মাঝে ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা। সেই সময় ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার, সর্বাধিক গতিবেগ হতে পারে ঘন্টায় 120 কিলোমিটার। আজ মধ্যরাত্র সে কাল সুবাকে বিচ মে ये फर्दर इंटेंसिफिकेशन होते हुए एक सीवियर साइक्लोन स्टॉर्म में परिणत होगा। 24 तारीख रात से 25 तारीख सुबह के बीच में ओडिशा और वेस्ट बंगाल के तटीय इलाका को, पुरी और सागरद्वीप के बीच में भितरकनिका और धामरा पोर्ट जो कि ओडिशा में है इसके आसपास हिट करेगा। ঘূর্ণিঝড়ে অভিমুখ ওড়িশার দিকে, সরাসরি সংঘাত না বাঁধলেও ডানার ঝাপটা থেকে রেহাই পাবে না এ রাজ্য, এমনটাই মত আবহবিদদের। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। কোন কোন জেলায় কেমন বৃষ্টি হবে? বৃহস্পতি ও শুক্রবার প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি রাজ্যের অন্যান্য অংশেও বর্ষণের পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলাতে সবথেকে বেশি 100 থেকে 110, দমকা হয় 120। তারপরে আমাদের পাশের দুটো জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, আর তাছাড়া আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তে থাকবে, এখানে 70 থেকে 80, দমকা হয় 90 বা 100 কোনো জায়গায়। আর বাকি যে জেলাতে রয়েছে বা কোথাও যেমন কলকাতা, হাওড়া, হুগলি, এগুলোতে মূলত 60 থেকে 70 দমকা হয় 80 যেতে হতে পারে। 2019 সালে জানুয়ারিতে হানা দিয়েছিল ঘূর্ণিঝড় পাবুক, এরপর ফণি, মহা, বুলবুল, আমফান সহ একাধিক ঝড় আছড়ে ধেয়ে এসেছে। বছর চারেক আগে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় আমফান, শক্তি ও বিধ্বংসী ক্ষমতায় তা ছিল ভয়ানক, তার বিধ্বংসী চেহারা দেখেছে গোটা রাজ্য। ফলে এবার আরও সতর্ক রাজ্য প্রশাসন, উপকূলবর্তী জেলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সতর্ক করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের।
পরিস্থিতি মোকাবিলায় আগাম নিয়ে রাখা হয়েছে সব রকম ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। মানুষকে বাঁচানো এবং তারই সঙ্গে ট্রেন পর্যন্ত চেন দিয়ে আটকে রাখা হচ্ছে, অর্থাৎ পরিস্থিতি যাতে বেগতিক না হয় বা হলে যাতে সামলানো যায় প্রশাসন একেবারে প্রস্তুত। কিন্তু যে প্রশ্ন এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ ল্যান্ডফল কোথায়? আমাদের সঙ্গে সাথীদি রয়েছে, সরাসরি চলে যাব। দিদি, এই মুহূর্তে যেটা সকলের প্রশ্ন, ল্যান্ডফল কোথায়, কোন পরিস্থিতিতে রয়েছে একটু যদি দেখান। এখন এই পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্রমশ শক্তিশালী হয়েছে এই আমাদের যে দানার যে আইটা। প্রথমত দেখতে হবে যে ল্যান্ডফল হওয়ার আগে যত জলীয় বাষ্প কিন্তু এটা যত জলীয় বাষ্প এটা আহরণ করবে তত কিন্তু এর শক্তি আরও শক্তিতর হবে। এবং এটা দেখা যাচ্ছে যে যেভাবে মুভ করছে, আমরা কিন্তু দুটো ক্যাটাগরিতে ভাগ করে যদি দেখি জিনিসটাকে, যে বৃষ্টিপাতও কিন্তু একটা জায়গা যেভাবে বাড়ছে, যেখানে বিভিন্ন ধরনের সতর্কতা, যেখানে রেড অ্যালার্ট আমরা এইমাত্র দেখতে পেলাম, যে এই যে যে পশ্চিমবঙ্গে যে জায়গাটা আছে এখানে কিন্তু পূর্ব মেদিনীপুর জায়গাটাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রায় 204.5 মিলিমিটারের বেশি কিন্তু বৃষ্টিপাত। সুতরাং বোঝা যাচ্ছে যে কিভাবে আমাদের পুরো মানে এই পশ্চিমবঙ্গের এই জায়গাটা কিভাবে এফেক্টেড হবে। এবং ঝড়ের যদি গতিবেগ দেখা যায় সেটা দর্শকদের উদ্দেশ্যে, কারণ সতর্কতা ভীষণভাবে জরুরি, কারণ ল্যান্ডফল যখন হবে এই আইটা কিন্তু আমাদের একদম এখান থেকে আস্তে আস্তে এটা একদম এই ল্যান্ডের মধ্যে ঢুকে যাচ্ছে। এবং যেটা প্রেডিকশনস করা হয়েছে যে আমাদের ধামরা যে পোর্টটা আছে ওড়িশার, সেই ধামরা পোর্টের কাছাকাছি কিন্তু ল্যান্ডফলটা হচ্ছে। এবং সেখান থেকে এই পূর্ব মেদিনীপুরে কিন্তু ঝড়েরও যে একটা বিশাল পূর্বাভাস আছে, এবং সেখানেতে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণ যেটা সেটাও কিন্তু খুব বেশি আছে। এছাড়াও যদি আমরা দেখি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন আদার ডিস্ট্রিক্টগুলো, সেগুলো কিন্তু এটার প্রভাবে এখনও পর্যন্ত আছে। তার মধ্যে আমাদের যেটা হলুদ সতর্কতার মধ্যে আছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম যে মেদিনীপুর যে জায়গাটা সেখানেও কিন্তু হলুদ সতর্কতা আছে। এবার এছাড়াও কিন্তু আমাদের যে হুগলি, বর্ধমান এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ মানে দক্ষিণ চব্বিশ পরগনার পুরো সাগরদ্বীপ অঞ্চলটা ভীষণ মানে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে সমস্ত আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই তোমাদের ক্যামেরা দিয়ে দেখানো হয়েছে যে কিভাবে আমাদের পুরো গঙ্গাসাগরের বিভিন্ন জায়গার পার ভেঙে গেছে এখনই। সুতরাং কালকে যখন আমরা ল্যান্ডফলটা এখান থেকে এসে আমাদের ল্যান্ডে এসে যখন পড়বে, কিভাবে পুরো কোস্টাল সাইডটাকে কিভাবে মানে কোন কোন জায়গাগুলোতে মানে ভীষণ ইম্প্যাক্ট ফেলবে, এটা কিন্তু আমরা এখনই একটা প্রেডিকশনস করতে পারছি। খুব খুব গুরুত্বপূর্ণ দিক আপনি তুলে ধরেছেন, অবশ্যই করে জানবো আরো আপনার সঙ্গে কথা বলে। আর এই মাত্র কথা বলতে বলতেই সাথীদি যে কথা বলছিলেন যে ওড়িশা উপকূলের পরিস্থিতি, অর্থাৎ ওড়িশা বলতে পুরী বুঝি, কিন্তু ভদ্রক যেখানে সব থেকে বেশি ল্যান্ডফল বা আসে পড়ার সম্ভাবনা রয়েছে, আর সেখানেই রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। সরাসরি পিয়ালির কাছে চলে যাব। পিয়ালি, কি আপডেট, কি জানতে পারছো, ছবি কি উঠে আসছে? দেখো, এই মুহূর্তে আমি ভদ্রকের ডিএম অফিসে রয়েছি, যেখানে ডিএম, এসপি এবং আরও একজন সিনিয়র আইএএস অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার কারণ তুমি জানো যে ভদ্রক জেলার ধামড়াতেই কিন্তু এখনও পর্যন্ত যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে কিন্তু আগামীকাল সন্ধ্যে থেকে পরশুদিন সকালের মধ্যে ধামড়াতেই ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি তিনি উচ্চ পর্যায়ের বৈঠক করছেন, এবং যে বৈঠকে এই মুহূর্তে ডিএম, এসপিরা তারা যোগ দিয়েছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং যেটা উড়িষ্যা রাজ্য প্রশাসন চাইছে যাতে জিরো ক্যাজুয়ালিটি হয়, সেই কারণে যে যে জায়গাগুলো বিশেষ করে ধামড়াতে যদি ল্যান্ডফল হয় তাহলে কেন্দুয়াপাড়া, তার সঙ্গে সঙ্গে বালাসোর, এই ভদ্রকের গোটা জেলা, এইগুলো এফেক্টেড হওয়ার চান্স রয়েছে। ইতিমধ্যেই 250 বেশি মেগা সাইক্লোন শেল্টার রাজ্য সরকারের পক্ষ থেকে খোলা হয়েছে, 500 ম্যাক্সিভ সাইক্লোন শেল্টার খোলা হয়েছে, এবং যারা উপকূলবর্তী এলাকাতে থাকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ সেটা শুরু হয়েছে সন্ধেবেলার পর থেকে, যাতে তাদেরকে সেফ জোনে সরিয়ে নিয়ে যাওয়া হয়। একাধিক ওড্রাফের টিম রয়েছে যাতে দ্রুত এরকম যদি বড় সড়ো কোনো ক্ষয়ক্ষতি হয় যাতে দ্রুত তারা উদ্ধার কাজ এবং রেস্টোরেশন কাজ শুরু করতে পারে। এনডিআরএফের 20 বেশি টিম রয়েছে এবং আরও বেশি কিছু টিম এখানে নিয়ে আসা হচ্ছে। তার কারণ যেহেতু কিছুক্ষণ আগে সাথীদিও যেটা জানাচ্ছিল যে ভদ্রকের যে ধামড়া পোর্ট রয়েছে সেখানেই কিন্তু ল্যান্ডফল হওয়ার একেবারে আশঙ্কা রয়েছে। এখনও পর্যন্ত শেষ মুহূর্তে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেই কারণেই কিন্তু জেলা প্রশাসনের যারা
উচ্চপদস্থ আধিকারিকরা রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি বৈঠক করছেন এবং কোথায় কোথায় কি প্রস্তুতি নেওয়া রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু পর্যালোচনা করা হচ্ছে। ধন্যবাদ পিয়ালি। পিয়ালি এই মুহূর্তে ভদ্রকের ঠিক কি পরিস্থিতি তুলে ধরলো, পিয়ালিকে অনুরোধ করব সাবধানে থাকার জন্য এবং আমাদের অন্যান্য প্রতিনিধিদেরও একই সঙ্গে অনুরোধ করব, কারণ প্রত্যেকেই সমস্ত আপডেট তুলে ধরছে জি চব্বিশ ঘন্টার মাধ্যমে, আমরা তুলে ধরছি এই সমস্ত কিছু। আর অবশ্যই করে যেমন এই কথা আপনাদের সামনে তুলে ধরছি এবং তারই সঙ্গে অতিথিদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো এবং তারই মধ্যে কিন্তু প্রশাসনের তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাই আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, সঙ্গে রয়েছে কমলাক্ষ ভট্টাচার্য। ববিতা, মূলত কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য? একেবারেই শিলাদিত্য, ডানার ঝাপটা শহর কলকাতায় কতটা লাগবে, কতটা প্রভাব পড়তে চলেছে এ রাজ্যে, সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে আমরা কথা বলে নেব। আমার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ববিতা, প্রস্তুতি কতটা? তার কারণ বেশ আগে থেকেই এবার খবরটা এসেছে যে কালী পুজোর পরেই দুর্যোগের কবলে পড়তে চলেছে উড়িষ্যা এবং বাংলা। বাংলা কতটা প্রস্তুত, কলকাতা পুরসভা কতটা প্রস্তুত? কালী পুজোর আগেই আবার একটা নতুন দুর্যোগ, কলকাতা পৌরসভা কলকাতা মানুষের স্বার্থে রাস্তায় নেবে আমপানের মোকাবিলা করেছে, রাস্তায় নেবে কোভিডের মোকাবিলা করেছে আমার মেয়র থাকাকালীন। এবারও আমরা প্রস্তুত আছি। একটা হচ্ছে আমাদের সব পাম্পিং স্টেশনকে অ্যাট টোস, অর্থাৎ পাম্পিং স্টেশনগুলোকে পুরো ক্যাপাসিটিতে চালানো যাতে কোথাও কোনো জল জমার সমস্যা না থাকে। যেগুলো পেনস্ট্রোক গেটগুলো রয়েছে গঙ্গায় যাতে জোয়ারের জল না ঢুকে যায় আর বাবার ভাটার জল যাতে বেরিয়ে যায়, সেইগুলো সব নতুন করে ভেরিফিকেশন করে রেডি করা যাতে সেগুলো সব রেডি থাকে। তৃতীয়ত হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে দিয়ে সব প্রণালীগুলো, অর্থাৎ সব ড্রেনেজ সিস্টেমগুলোকে রেডি করে রাখা যাতে কোথাও কোনো ডিসিল্টিংয়ের জন্যে মানে না হয়ে থাকে, এরম যেন কোনো জায়গায় না থাকে। তৃতীয়ত হচ্ছে বোরোওয়াইজ পাম্পগুলোকে রেডি রাখা, যেগুলো লো বেড এরিয়া সেখানে হাই ক্যাপাসিটির পাম্প মানে 85 HP পর্যন্ত বড় পাম্প সেগুলো লো বেড এরিয়াগুলোতে রাখা। এবং আরেকটা সবথেকে বড় কাজ, যদি গাছ পড়ে যায় তাহলে প্রত্যেক বোরোতে যথেষ্ট পরিমাণ কাটার এবং কাটার করার মেশিনের যে লোক সেগুলোকে রেডি রাখা যাতে গাছ পড়ে গেলে একটা এলাকায় যাতে 3 ঘন্টার বেশি যাতে আর গাড়ি চলাচল বন্ধ না থাকে। মানে লালবাজার এবং নবান্নর সঙ্গে একেবারে সংযোগ করা হয়েছে পুরসভার কন্ট্রোল রুম, ওটা করা হয়েছে, একটা মডার্নাইজ সিস্টেমে ওটাকে পুরো বাঁধে দেওয়া হয়েছে। কোথায় কি হবে সেটা পুরোটাই আমরা পেয়ে যাব, কোথায় কত জল পড়ছে, কোথায় কত জল জমে আছে, কোথায় গাছ পড়েছে সেটাও পাব এবং সেই অনুযায়ী ব্যবস্থা ওখানে বসে বসে নেওয়া যাবে। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে। কমলাক্ষ, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানিয়ে দিলাম ইতিমধ্যে কলকাতা পুরসভা কতটা প্রস্তুত, সঙ্গে রাজ্যের তরফ থেকে মূলত কি প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছিলেন, আমাদের সঙ্গে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন রামকৃষ্ণ দত্ত, আবহাওয়া বিশেষজ্ঞ, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। কিন্তু তার আগে যে কথা প্রথমেই বলেছিলাম, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন পুরীর কথা দেখিয়েছিলাম যে উড়িষ্যাতেও আমাদের প্রতিনিধি রয়েছে এবং তারই সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি, একটু আগেই সাদিনী যে কথা বলেন, অর্থাৎ পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে। আর সুতরাং দীঘার ছবি ঠিক কি, আমরা সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি অর্ণবংশ নিয়োগীর সঙ্গে। অর্ণবংশ, কি আপডেট, কি ছবি উঠে আসছে, দীঘা কি একেবারে ফাঁকা কার্য? তো দেখো, একদমই এই দীঘা কিন্তু দেখা যায় না, যে দীঘা আমরা দেখি সেই দীঘা কিন্তু আজকে সম্পূর্ণ অন্যরকম, প্রশাসন তারা কিন্তু তৎপর রয়েছে। একবার দেখাবো নিউ দীঘার যে বীচ, সেই বীচ কার্যত জনশূন্য, যে এখানে আজকে এই সময় দাঁড়িয়ে অন্যান্য দিন 8:15 সময় থিক থিক করে মানুষ এবং যেখানে কিন্তু মেলা বসে খাওয়া দাওয়া চলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সম্পূর্ণ কিন্তু দীঘা একদম ফাঁকা, অর্থাৎ হোটেলগুলিও ফাঁকা। সমস্ত পর্যটককে বলা হয়েছে যাতে তারা যাতে বেরিয়ে যায় এখান থেকে, কারণ আগামীকাল যে
সময়সীমা দেয়া আছে সেই সময়ের মধ্যে আগামীকাল সকালটুকু রয়েছে। প্রশাসন টার্গেট নিয়েছে আজকে রাতের মধ্যে পর্যটক শূন্য করবে, যদি কেউ না পারে তাহলে আগামী সকালকে সকালের মধ্যে তারা কিন্তু এখান থেকে রওনা দেবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা যে বিচের পাশাপাশি এখানে অনেক লো ল্যান্ড বা লো এরিয়া রয়েছে, যেখানে কিন্তু যদি ঝাপটা বাড়ে, সমুদ্রের জলের ঝাপটা বাড়তে শুরু করে, তাহলে কিন্তু সেই সমস্ত এলাকায় জল প্রবেশ করবে। সেই সমস্ত এলাকার মানুষজনদের সেফ জোনে নিয়ে যাওয়ার প্রক্রিয়া সকাল থেকে শুরু হয়ে গিয়েছে। নিজে দেখাশোনা করছেন সমস্ত মানুষকে, তাদেরকে দেখো সেই অর্থে এখন উত্তাল হয়নি। খুব বেশি হলে যা সকাল থেকে আমরা দেখছি সেইটা কিন্তু খুব বেশি হলে 1 ফুট মতো বা 8 ফুট মতো জলস্তর বেড়েছে, কিন্তু অনুমান করা হচ্ছে আগামীকাল সকাল থেকে কিন্তু জলস্তর বাড়বে এবং যত সময় এগিয়ে আসবে ল্যান্ডফল সেটা কিন্তু প্রায় 3 ফুট বাড়ার সম্ভাবনা আশঙ্কা করছেন প্রশাসনের আধিকারিকরা। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বিচকে সম্পূর্ণ ফাঁকা রাখা হয়েছে, পুলিশ টহল দিচ্ছেন, সেই পুলিশ আধিকারিক তারা কিন্তু রয়েছেন, কোনো মানুষকেই একদম সমুদ্রের আশেপাশে আসতে দেওয়া হচ্ছে না। ধন্যবাদ অনুবংশু, তোমাকে অনুরোধ করবো একইভাবে সাবধানে থাকো, অবশ্যই প্রতিবেদন আমাদের তো তুলে ধরতেই হবে। দীঘার ছবি তুলে ধরালো, যদিও এই মুহূর্তে একেবারে উত্তাল সমুদ্র এমনটা নয়, কিন্তু দীঘা পুরোপুরি ফাঁকা করে দেয়া হয়েছে। একটু আগে শুরুতে যে ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, রেলের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, রেলের চাকা চেন দিয়ে আটকে পর্যন্ত রাখা হয়েছে, বিভিন্ন ট্রেন ক্যান্সেল। আরো আপডেট জানবো, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, কি আপডেট রেলের তরফ থেকে? দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি যে পূর্ব রেলের তরফে যেটা স্থির করা হয়েছে সেটা হচ্ছে যে শিয়ালদা ডিভিশন, সেই শিয়ালদা ডিভিশনের যে দক্ষিণ শাখার ট্রেনগুলো, যেগুলো মূলত নামখানা, কাকদ্বীপ, ক্যানিং এইসব সাইড, বজবজ এইসব সাইডে যায়, সেই সমস্ত ট্রেন কিন্তু কালকে শিয়ালদা স্টেশন থেকে 8টার পরে আর কোনো সেক্ষেত্রে ট্রেন ছাড়বে না এবং সেটা কিন্তু কার্যত হবে, সেটা চলবে পরশু দিন সকাল 10টা পর্যন্ত। হাসনাবাদ সেকশনেও কিন্তু বা হাসনাবাদ লাইনেও কিন্তু কার্যত একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কালকে রাত্রির 8টার পরে সেখান থেকে কোনো ট্রেন চলবে না, শিয়ালদা থেকে হাসনাবাদের দিকে কোনো ট্রেন যাবে না এবং সেটা চলবে হচ্ছে পরশু দিন একেবারে সকাল 10টা পর্যন্ত। রেলের তরফে যেটা বক্তব্য সেক্ষেত্রে হচ্ছে এই দুটো শিয়ালদা দক্ষিণ এবং হাসনাবাদ বাদে বাকি অন্যান্য যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোতে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। এখন এক্ষেত্রে রেলের বক্তব্য হচ্ছে যেহেতু এক্ষেত্রে রাত্রিবেলা তারা কোনোভাবেই চাইছেন না যে রাত 10টার পরে রেল লাইনের উপরে কোনো ট্রেন থাকুন, সেই থাকুক, সেই জন্যই কিন্তু কার্যত তাদের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এক্ষেত্রে 8টার পরে কোনো ট্রেন শিয়ালদার দিক থেকে যেন ছাড়বে না, উল্টো দিকে অন্য প্রান্ত থেকেও কিন্তু কোনো ট্রেন ছাড়বে না। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণ পূর্ব রেলের ক্ষেত্রে কিন্তু তারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন আজ কাল এবং পরশু মিলিয়ে, অর্থাৎ এই 3টে দিন মিলিয়ে কিন্তু সেক্ষেত্রে দক্ষিণ পূর্ব রেল তারা দূরপাল্লার প্রায় 80টা কিন্তু ট্রেন, সেই ট্রেন তারা ক্যান্সেল করেছেন, যে ট্রেনগুলো সেক্ষেত্রে হাওড়ার থেকে পুরীর উদ্দেশ্যের ট্রেন ছিল, ভুবনেশ্বর উদ্দেশ্যে বা অন্য সেক্ষেত্রে চেন্নাইয়ের উদ্দেশ্যে যে ট্রেনগুলো ছিল সেই সামগ্রিক সমস্ত কিছু ট্রেন কিন্তু আজ কাল এবং পরশুর এই 3 দিনের মিলিয়ে গ্রহণ করা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরলো। শ্রেয়সী এবং আমাদের অন্যান্য প্রতিনিধিদের একই সঙ্গে অনুরোধ, আমরা সমস্ত তথ্য তুলে ধরছি কিন্তু তারই সঙ্গে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ অবশ্যই করে থাকবে। আর এবারে যেদিকে নজর রাখবে, আর একটা আপডেট জানিয়ে দিই, মেট্রো রেল অবশ্য এখনো পর্যন্ত সিদ্ধান্তের কথা জানায়নি, গুরুত্বপূর্ণ আপডেট জানাবো, যদিও এর সঙ্গে দানার কোনো সম্পর্ক নেই, কিন্তু যে খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড় আসার আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে নৌকা ডুবির ঘটনা, শিশু সহ 10 জন তলিয়ে গেছে বলে জানা যাচ্ছে, জানবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমা মাইতি। সোমা, কি জানতে পারছো? দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে জেলা প্রশাসন সূত্রে যে ফরাক্কা এবং শামশেরগঞ্জ এই দুটি জায়গায় বেশ কয়েকজন মৎস্যজীবী তারা মাছ ধরতে গিয়েছিলেন এবং যেহেতু এই সময় ইলিশের মরশুম, মূলত তারা ইলিশ ধরতে গিয়েছিলেন এবং সেই সময় হাওয়ার দাপটে বেশ কয়েকটা ছোট ডিঙি নৌকা উল্টে যায়, তাতে বেশ কয়েকজন তলিয়ে গেলেও কিন্তু তাদের মধ্যে বেশ কয়েকজন সাঁতরে ইতিমধ্যে উপরে উঠে গিয়েছেন এবং তাদেরকে যে 4 জনের খোঁজ পাওয়া যাচ্ছিল না, কিছুক্ষণ আগেই প্রশাসন সূত্রে জানা গেল ইতিমধ্যেই কিন্তু 3 জনের খোঁজ পাওয়া গিয়েছে এবং তারা ইতিমধ্যেই ডাঙায় তারা উঠে এসেছেন এবং একজনের সম্ভবত এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না, পরিবার সূত্রে যেটা জানানো হচ্ছে যে তার খোঁজ পাওয়া যাচ্ছে না, কিন্তু প্রশাসন জানাচ্ছে যে একজনেরও কিন্তু খোঁজ চালানো হচ্ছে। তবে এই মুহূর্তে যে একজনের খোঁজ পাওয়া যায়নি তাকেই মূলত তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একেবারে ধন্যবাদ সোমা, কথা বলে আমাদের প্রতিনিধি সোমা মাইতির সঙ্গে। ডানার সমস্ত আপডেট তারই সঙ্গে, জনগণ এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছেন, তারা কি জানতে চাইছেন সমস্ত কিছু তুলে ধরবো, সঙ্গে অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন, জানাবো একটা বিরতির পর। চোখ রাখুন Zee 24 ঘন্টা। বিরতির
বিরতির পরে আবারও আপনাদের স্বাগত। জনগণ মনতে সমস্ত আপডেট ডানার আপনাদেরকে জানাচ্ছি। গোবিনাদ দা, আপনার কাছে আসবো। দীর্ঘদিন রাস্তায় নেমে পরিস্থিতি সামলানো আপনার এক অভিজ্ঞতা রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্ন একটাই, প্রকৃতির বিরুদ্ধে তো লড়াই করে কেউ কিছু করতে পারে না, কিন্তু এই জায়গায় আমরা কোথায় দাঁড়িয়ে আমরা কি করব আর কি করব না সাধারণ মানুষ? প্রথমত বহু আগে অলমোস্ট 1998-99 উড়িষ্যাতে একটা সাইক্লোন হয়েছিল, যেটা আমার জ্ঞানত প্রথম সুপার সাইক্লোন নামটা শুনেছিলাম। তখন থেকে আমাদের অভিজ্ঞতা হয়েছে এবং তখন থেকেই সাইক্লোন শেল্টার তৈরি হতে শুরু হয়েছে। এবার আমাদের ওয়েস্টবেঙ্গলে যেগুলো হয়েছে সেটা আইলার পরবর্তীকালে হয়েছে, কিন্তু সেগুলো অবশ্যই ভালো কাজ হয়েছে। দুটো স্কিম ছিল আমি যতদূর কাজ করে জেনেছি আর কি, একটা প্রধানমন্ত্রীর কিছু ফান্ডিং ছিল আর একটা বোধ হয় ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডিং ছিল, দুরকম নাম আছে স্কিম দুটোর এনিওয়ে। কিন্তু আলটিমেটলি কাজ করে দেখেছি ওখানকার সেন্সাস রিপোর্টের সঙ্গে না ওই সাইক্লোন শেল্টারগুলোর ক্যাপাসিটি মানে লোক ধারণের ক্ষমতা সেটা কিন্তু কোনো মিল নেই। সরকার তো অনেক ব্যবস্থা নিয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে আগে থাকতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। তাহলে কি মনে হয় মানে আমাদের প্রাণ এবং পরিস্থিতি বাঁচানোর জন্য, যান প্রাণ বাঁচানোর জন্য যে জায়গাটা সেটাই গোপীনাথ ভান্ডারী কীভাবে? না, সেখানটাই আমি বলছি, আমরা বহু আগে যখন সাইক্লোন শেল্টার ছিল না তখন বিভিন্ন স্কুলগুলোকে আমরা শেল্টার হিসেবে নিতাম, সেটা আমরাও ছোটবেলা দেখেছি। হ্যাঁ, আজও তাই, সেটা সাইক্লোন শেল্টার ব্যতীত যে বাড়তি জায়গা লাগবে সেখানে নেওয়া হয়। কিন্তু সাইক্লোন শেল্টারটা হলে কোনো ওটা সাইন্টিফিক্যালি তৈরি, তো সেখানে লোকজন মানে শোয়া বসা খাওয়া দাওয়া সব কিছুরই সিস্টেম আছে, নিশ্চিন্তের একটা জায়গা। গোপীনাথ দা যে কথা বলছেন অর্থাৎ বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করা যেগুলো আগে থাকতেই সরকার এবং বিভিন্ন সংগঠনের তরফ থেকে করা হয়ে থাকে, কোথায় দাঁড়িয়ে তাহলে পরিস্থিতি মোকাবিলার জন্য আর কী কী ব্যবস্থা জানবো, একটা বিরতির পর সঙ্গে থাকুন। জনগণ যা জানতে চাইছেন অর্থাৎ ডানার এই মুহূর্তে অবস্থান কোথায় দাঁড়িয়ে রয়েছে, ডানা দানা বাঁধছে কোথায় আপনাদেরকে জানাচ্ছি, আর তারই সঙ্গে পরপর আপডেটও তুলে ধরছি। একটু আগে সাথীদি যে কথা বলছিলেন একেবারে স্টেপ বাই স্টেপ, ওড়িশা, তারপর পূর্ব মেদিনীপুর, দীঘা এবং তারই সঙ্গে সাগর, আর সেই গঙ্গা সাগর যেখানে এরপরে আমরা যেটা এখনো পর্যন্ত জানতে পাচ্ছি যে মূলত কিন্তু আছড়ে পড়বে এবং সম্ভাবনা থাকবে বেশ কিছু ক্ষয়ক্ষতি। সেখানেই রয়েছে আমাদের প্রতিনিধি নকিবুদ্দিন গাজী। নকিবুদ্দিন, কি আপডেট প্রশাসনের তরফ থেকে, কি ব্যবস্থা, ছবি বা কি বলছে? শিলাদিত্য, তোমাকে প্রথমে একটা ছবি দেখাবো, আমার ক্যামেরা পার্সন তরুণকে দেখাতে বলবো যে গঙ্গা সাগরের যে সমুদ্র তট কিন্তু এখন কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে। এখনো পর্যন্ত যে ডানার যে প্রভাব সেই প্রভাব কিন্তু পড়েনি, তার আগে এই যে প্রবল যে জলোচ্ছ্বাস এবং গঙ্গা সাগরের যে নদী গর্ভের যে উত্তাল এবং তার যে শব্দ কিন্তু মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে ডানার প্রভাব যদি পড়ে তাহলে কতটা এই গঙ্গাসাগরের উপরে এফেক্ট হতে পারে। তাই গঙ্গাসাগরের যে প্রাকৃতিক বিপর্যয়ে পূর্বের অভিজ্ঞতা নিয়ে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে একাধিক যে ব্যবস্থা সেটা কিন্তু নিয়েছে। গঙ্গাসাগরের বিশেষ করে এই যে গভীর সমুদ্রের যে তট, সেই তট কিন্তু ইতিমধ্যেই কিন্তু উত্তাল দেখা যাচ্ছে। আমার ক্যামেরা পার্সন তরুণ কিন্তু সেই ছবি G24 সমস্ত দর্শকের কাছে তুলে ধরছে, তোমাকেও দেখাচ্ছে যে কিভাবে জল কিন্তু এগিয়ে আসছে, ধেয়ে আসছে তার উপকূলবর্তী এলাকায়। সেই কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অনেক আগে থেকেই যে মাইকিংয়ের মাধ্যমে উপকূলবর্তী এলাকার মানুষদেরকে সতর্কবার্তা দিয়েছে, এবং সেই সতর্কবার্তা নেওয়ার পরে কিন্তু উপকূলবর্তী এলাকার মানুষ কিন্তু তাদের যে সকল জিনিসপত্র অর্থাৎ কাগজপত্র, দলিল এবং তার নিজস্ব যে দরকারি জিনিসপত্র নিয়ে ইতিমধ্যে সরিয়ে নিয়ে গেছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে NDRF-এর টিম এবং প্রতিরক্ষা দপ্তরের টিম কিন্তু সর্বত্র জায়গা আছে। যখনই এই যে ডানা, ধন্যবাদ নকি, নকিব এই মুহূর্তে গঙ্গা সাগরে দাঁড়িয়ে রয়েছে এবং সেই ছবি আপনাদের সামনে আমরা সরাসরি তুলে ধরছি। নকিব, তোমাকে অনুরোধ করব অতি সাবধানে পুরো প্রতিবেদন তুলে ধরার জন্য। আর এরপর গোসাবার ছবি, প্রসেনজিৎ সর্দার, প্রসেনজিতের কাছে চলে যাব। প্রসেনজিৎ, গোসাবার পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? আমরা দেখতে পাচ্ছি ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং হাওয়াও দিচ্ছে বেশ। Thank you.
একদমই তাই। দেখো সন্ধ্যের পরে কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছিল না, 11টার পর থেকে বৃষ্টি চলছিল একটা না, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যত রাত বাড়ছে তত কিন্তু এই যে হালকা হাওয়া সেটাও কিন্তু বাড়ছে, পাশাপাশি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এবং তোমাকে বলে রাখবো প্রশাসন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এই রাতেও কিন্তু মাইকিং প্রচার চালিয়েছে, বিশেষ করে গোসবা বা বাসন্তীতে। এবং তোমাকে আরও বলে রাখবো প্রশাসন আরও তৎপরতা বা এলাকা বাসিন্দাদের কাছ থেকে খবর পাচ্ছে, বিশেষ করে বাসন্তী হোগল নদী কুমিরমারি ছোট মোল্লাখালী পাখিরালা ক্যানিং গোলাবাড়ি এই সমস্ত যে বাঁধগুলো সেটা কিন্তু দুর্বল বাঁধ, যে কোনো মুহূর্তে যদি এই প্রবল বর্ষণ হয় মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু বাঁধ ভাঙতে পারে এমনই কিন্তু আশঙ্কা করছে এলাকার বাসিন্দারা, প্রশাসনকে কিন্তু জানানো হয়েছে। কিন্তু যেহেতু আর এই মুহূর্তে মেরামত করা সম্ভব নয় সেহেতু প্রশাসন নজর রাখছে, বাসিন্দাদের কিন্তু সেভাবে বলাও আছে। তবে যদি বাঁধ ভেঙে যায় তাহলে কিন্তু নোনা জল গ্রামের মধ্যে ঢুকবে। কিন্তু তোমাকে আরও বলে রাখবো যেহেতু এখন মরাণ কটাল চলছে তুলে ধরবে এই আবেদনও থাকবে। শঙ্করপুরের ছবি ঠিক কি জানতে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি কিরণ মান্নার কাছে। কিরণ, শঙ্করপুরের ছবি ঠিক কি? কিছুক্ষণ আগেও তুমি দেখাচ্ছিলে বেশ উত্তাল পরিস্থিতি দেখা যাচ্ছিল শঙ্করপুরে। দেখো শিলাদিত্য, শঙ্করপুরে এই মুহূর্তে সমুদ্র গর্জাতে শুরু করেছে এবং সমুদ্রের ঢেউ উত্তালের মতো তার আছাড় দিচ্ছে গাঢ়ওয়ালে। একটু দেখাতে পারলে ভালো হতো আমার ক্যামেরা বন্ধু দীপকে বলবো যদি একটু দেখানো যায়, যদিও আলোর এখানে সমস্যা রয়েছে। আর আবহাওয়ার দিক থেকে যদি শিলাদিত্য তোমাকে জানাই, আমাদের ভিউয়ার্সদের যদি জানাতে চাই যে আবহাওয়া যথেষ্ট এখানে খারাপের দিকে যাচ্ছে, পরপর মেঘলা আকাশ, মাঝে মধ্যে ঝিরঝিরে বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টিও হচ্ছে। এবং এই যে শঙ্করপুর এলাকায় যে সমস্ত পর্যটকেরা ছিলেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, স্পেশাল বাসের ব্যবস্থা ছিল, স্টেট বাস ছিল, জেলা প্রশাসন এবং জেলা শাসক যেটা জানিয়েছেন যে পর্যটকদের যে যার গন্তব্যস্থল সহ দুপুর থেকে তাদের ফিরে যেতে বলা হয়েছিল। দীঘা, মন্দারমণি, তাজপুর এবং এই শঙ্করপুর এইসব এলাকা থেকে প্রায় 25,000 পর্যটকদের বাড়ি ফেরানো হয়েছে। আর বাকি যারা থেকে গেছেন এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলোতে বিশেষ করে তাদেরকে হোটেলের মধ্যে থাকতে বলা হয়েছে, বেরোতে বারণ করা হয়েছে। তবে একটা বলার বিষয় শিলাদিত্য, যেটা না বললেই নয়, অনেক উৎসুক পর্যটক আছেন যারা এই ডানা ঝড় উপভোগ করবার জন্য তারা বাড়ি থেকে এসেছিলেন, আজই এসেছিলেন গাড়ি করে, প্রাইভেট কার বা বাইকে করে এসেছিলেন, তাদেরকেও কিন্তু প্রশাসন চিহ্নিত করে ফেরত পাঠাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে কিরণ দিল, প্রশাসন চিহ্নিত করে তাদেরকেও ফেরত পাঠাচ্ছে। দীঘা, শঙ্করপুর, মন্দারমণি অর্থাৎ পর্যটক যা ভর্তি থাকতো এই মুহূর্তে যে ছবি উঠে আসছে সব একেবারে শূন্য। কিরণ তোমাকেও ধন্যবাদ এবং অতি সাবধানে প্রতিবেদন তুলে ধরার জন্য অনুরোধ রইল। কিন্তু প্রশ্ন উঠছে যে আমরা তাহলে মূলত কোন কোন দিকে নজর থাকবো, কিভাবে আমরা নিজেদেরকে এই পরিস্থিতি থেকে সরিয়ে আনার রাস্তা তৈরি করতে পারবো, জানবো অতিথিদের সঙ্গে কথা বলে একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণ মনতে। রামকৃষ্ণবাবু, মানুষ তো জানতে চাইছে যে প্রাকৃতিক দুর্যোগ আসবে, সরকারের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হবে, কিন্তু বারবার কেন এই বাংলাতেই বা এই উপকূলেই ধেয়ে আসছে? এই উপকূল নানা ঝড়ঝঞ্ঝার জন্য প্রমিনেন্ট, মানে ভার্নারেবল বলা যেতে পারে। আর গ্লোবাল পলিউশনের জন্য এটা আরও বেশি হচ্ছে, কেননা এটা একটা কুলোর মতন, বাংলায় যাকে বলে কুলো, যে এর তিন দিকটাই হচ্ছে বাউন্ডারি, একদিকটা ওপেন। সুতরাং এখানে যে পলিউশনটা জমা হয় সেটা কিন্তু বেড়ে যেতে পারে না, যেটা অন্যান্য জায়গায় ইউএসএ বলুন, কানাডা বলুন, ওই সমস্ত জায়গায় পলিউশন তৈরি হলেও আপার এয়ারে সেটা মিশে অন্য জায়গায় চলে যেতে পারছে, কিন্তু এখানটায় কনফাইন্ড হয়ে থাকছে হিমালয় পাহাড়ের জন্য, কোনো আপার এয়ার উইন্ড ফ্লো করতে পারছে না। সুতরাং গ্লোবাল ওয়ার্মিংয়ের যে কম্বলের মতন যে জ্যাকেটটা সেটা হয়েই থাকছে, আর এই কম্বলের মতন জ্যাকেটটা হয়ে থাকাতে
যে সাইক্লোন বলুন নানা রকম ঝড় ঝঞ্ঝা সেটা এখানে দিন দিন বাড়তেই থাকবে। খুব গুরুত্বপূর্ণ পলিউশনের কথা বলেন এবং গ্লোবাল ওয়ার্মিং, সাথীদি ঠিক এই জায়গাতেই আমার প্রশ্নটা থাকবে, বঙ্গোপসাগর সেক্ষেত্রে কি আমাদের অনেকটা সাহায্য করে না? উনি যেমন বললেন যে হিমালয় এবং সন্নিহিত অঞ্চল থাকায় বাধাপ্রাপ্ত হয়, বঙ্গোপসাগর কি আমাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ নয় এক্ষেত্রে? দেখো কথায় আছে যে নদীর চরে বাস আর চিন্তা বারো মাস, ঠিক এই কথাটার সুর ধরে যদি আমি বলি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গে আমরা আছি সেখানে কিন্তু এই মুর্শিদাবাদ, কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে নৌকোডুবি হয়েছে এবং নদীর যেভাবে ভাঙন হচ্ছে সেখানে কিন্তু বিভিন্ন জায়গা কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। আজকে যদি রিপোর্টেড দেখি সেখানে কিন্তু প্রায় 38,469 বর্গ কিলোমিটার জায়গা বিলীন হয়ে গেছে গঙ্গা পক্ষে, গঙ্গার এতেই কিন্তু ভাঙন হয়েছে। এটা শুধু মুর্শিদাবাদের ফিগার নয়, আমি যদি দেখি যে এখানে মালদা, মালদাতে কিন্তু 64টি মৌজা কিন্তু পুরো বিলীন। তার মানে এইভাবে যে গঙ্গার ধার মানে তীরবর্তী আর হচ্ছে আমাদের সাগরের একেবারে পার্শ্ববর্তী এলাকায় আমরা যখন আছি, তখন একটু আগেই গোপীনাথবাবু বলছিলেন যে বিভিন্ন সাইক্লোন যখন এসছে এবং আসছে বছর পর বছর প্রচুর শেল্টার তৈরি হচ্ছে এবং সেই শেল্টারেতে আমরা দেখেছি যে আমরা রাখবার ব্যবস্থা প্রচুর পেয়েছি, সেখানে থাকছে, কিন্তু সেখান থেকেও এমন অনেক ঘটনাও ঘটছে যেখানে আমরা নারী পাচার দেখতে পাচ্ছি, বিভিন্ন জিনিস কিন্তু উঠে আসছে, যেখানে রিফিউজি দেখতে পাচ্ছি, এনভায়রনমেন্ট রিফিউজিও তৈরি হচ্ছে। ভবিষ্যতের কথা ভেবে গোপীনাথদা এই প্রসঙ্গ নিয়েই আমি আসবো আর কি, তাহলে কি আমরা প্রকৃতির কাছে অসহায় হয়েই থাকবো? না, আসলে আমাদের প্ল্যানগুলো হোলিস্টিক হতে হবে। এবং এই যে আমি না ক্লাসে পড়ানোর সময় কখনো কখনো বলি যে সাইন্টিফিক রেজলিউশন আর অ্যাডমিনিস্ট্রেটিভ রেজলিউশন এই দুটোকে যদি আমরা আলোচনা না করে করি তাহলে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ রেজলিউশনটা বা ডিসিশনটা কিন্তু মানে প্রকৃতির কাছে সেভাবে কাজ করবে না। আমাকে সায়েন্সটা ফলো করে সরকার তো ব্যবস্থা করছে, ব্যবস্থা গ্রহণ করছে সামলানোর জন্য চেষ্টা করছে, একদম একদম তাই, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, মানে আমি বলছি সেটা খারাপ হচ্ছে আমি বলছি না একবার, কিন্তু সেটার সঙ্গে সায়েন্সটাকে মিলিয়ে না যেত তাহলে বোধহয় আরো অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন আমরা পেতাম। সায়েন্স কি বলছে, অর্থাৎ মানুষ যেদিকে তাকিয়ে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আবহবিদরা রয়েছেন, বিশেষজ্ঞরা বলছেন তারা একেবারে প্রতি মুহূর্তের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, এবং আজ যদি দেখেন একেবারে প্রথম থেকে সকাল থেকে কার্যত এই আপডেট তুলে ধরছে এবং আমাদের সঙ্গে যে অতিথিরা এখন উপস্থিত রয়েছেন তারা এবং আরো অন্যান্য অতিথিরা তুলে ধরছেন। আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট জানতে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৌরভ চৌধুরীর কাছে। সৌরভ, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, শেষ খবর পাওয়া পর্যন্ত সাগরদ্বীপ থেকে প্রায় 570 কিলোমিটার দূর এবং মূল যেটা জায়গা যেখানে ল্যান্ডফল হওয়ার কথা সেই ধামরো উড়িষ্যার, সেখান থেকে 520 কিলোমিটার দূরে এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড় অবস্থান করছে এবং তার গতিবেগ যা ছিল এখনও পর্যন্ত সেই একই গতিবেগে সেটা কিন্তু এগিয়ে চলেছে। আমি তোমাকে একটু ছোট্ট করে দেখানোর চেষ্টা করব যেটা এই স্ক্রিনের মধ্য দিয়ে যে মূল এই জায়গাটা, এখানেই কিন্তু ল্যান্ডফলিং ফলের সম্ভাবনা প্রবল, সেটা হচ্ছে ভেতরকণিকা এবং ধামরোর মধ্যবর্তী কোনো একটা স্থল উড়িষ্যার, সেখানে এই ল্যান্ডফলের ফলের সম্ভাবনা। এবং এই ল্যান্ডফলের পরেই এই 24 এবং 25 তারিখে যে ভারী বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং সেই বৃষ্টিপাত গতকাল থেকেই শুরু হয়ে যাবে, সেই বৃষ্টিপাত যত সময় যাবে সেই সময়ের সাথে সাথে বাড়তে থাকবে, প্রায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আমাদের সঙ্গে থাকো সৌরভ, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরে দাঁড়িয়ে রয়েছে এবং সেখান থেকে সমস্ত আপডেটও তুলে ধরছে রামকৃষ্ণবাবু। ঠিক এখানেই যে প্রশ্নটা আর কি, একেবারে যে প্রশ্নটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করলাম এক্ষেত্রে বা এই সেগমেন্টের আর কি মূলত, যে এক্ষেত্রে বাঁচার রাস্তা কি, মানুষ কিভাবে এই পুরো বিষয় থেকে সরে আসবে? আপনি বলছিলেন পলিউশনের এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা। হ্যাঁ, বাঁচার রাস্তা হচ্ছে যেটা গাছ লাগানো, এর অল্টারনেট কিছু নেই, যত খুশি পারা যায় গাছ লাগানো। আর IPCC বলেছে যে সারা ভারতে না সারা পৃথিবীতেই যদি 1 কোটি গাছ প্রত্যেক বছর করে লাগানো যায় তাহলে কিছুটা রক্ষা পাওয়া গেলেও যেতে পারে। এরকম একটা পরিস্থিতি আসবে এবং তখন এই ভাবনাগুলো আসবে গোপীনাথদা?
মানে আপনারা বলবেন এবং তারপরে আসবে না, এটাই এখানটাই সমস্যা। আমরা মানে যেটাকে বিপর্যয় মোকাবিলা বা ডিজাস্টার ম্যানেজমেন্ট বলি, আসলে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিজাস্টার প্রিপেয়ারনেস, আমাকে ডিজাস্টার আসার আগেই কিন্তু প্রিপেয়ারনেস নিতে হবে অন দ্য বেসিস অফ দ্য হিস্টোরিক্যাল ডেটা, এর আগে কখন কী হয়েছে সেগুলো অনুযায়ী আমাকে ডিসিশনগুলো নিতে হবে। যেভাবে হয়তো সাইক্লোন শেল্টারগুলো তৈরি করা হয়েছে, কিন্তু সেগুলো মানে ওই যে বললাম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন আর সাইন্টিফিক সলিউশন, সেটা দুটো এক জায়গায় হয়নি বলে ওখানে সেন্সাস রিপোর্টগুলো কনসিডার করা হয়নি। সামলানোর জন্য হয়তো আমরা সকলেই অসহায়, এটা খুব স্বাভাবিক আর কি, বিশ্বের সর্বত্র আর কি, কিন্তু এই ভাবনাগুলো আরও আগে থাকতে ইমপ্লিমেন্ট করলে কি সুবিধা হতো না? একদমই, যে কথাটা তুমি বলছো ভীষণ দরকার, এবং সবথেকে যে বিষয়টা আমাদেরকে প্রত্যেকবার ভাবায় যে এই যে আজকে গ্লোবাল ওয়ার্মিংয়ের আমরা কথা বলছি, এটা কিন্তু এটার যে এফেক্ট সাইক্লোন, এটা কিন্তু শুরু হচ্ছে কিন্তু বিভিন্ন কারণ থেকে। এখানে মনুষ্য সৃষ্টি কিছু কারণ থাকছে, সেখানে ভৌগোলিক কিছু কারণ থাকছে, আমরা কিন্তু এটা নিয়ে বহুবার আলোচনা করি। এতে প্রচুর প্রিপেয়ারনেস আমাদের দরকার, যেখানে কিছু নেচার বেসড সলিউশনস। এই যে আমরা দেখছি যে নদীর পাড়ের যে বাঁধগুলো যে ভেঙে পড়ছে, সেখানে কিন্তু ম্যানগ্রোভ প্রচুর লাগানো যেতেই পারে। এই যে ম্যানগ্রোভ শূন্য হয়ে পড়ছে আজকে আমাদের কোস্টাল সাইটসগুলো, এগুলো তো হচ্ছে আমাদের ইচ্ছের ব্যাপার। খুব গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা বারবার করে উঠে আসছে, কিন্তু তারই সঙ্গে কিন্তু মানুষ এই মুহূর্তে যেটা নিয়ে চিন্তায় রয়েছে, অর্থাৎ ডানার দানা বাঁধা। আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন তারা কিন্তু আজ সকাল থেকে শুরু করে এখন এবং এরপরেও আগামীকাল, আপনারা জানেন যে আছড়ে পড়তে পড়েছে এবং তারপরের দিন সকালবেলা সমস্ত আপডেট অবশ্যই করে আমরা তুলে ধরবো, এবং তারই সঙ্গে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেদিকেও আমরা নজর রাখবো। আমাদের প্রতিনিধিরা ছড়িয়ে রয়েছে সর্বত্র। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নিচ্ছে একটা বিরতি, এরপর দেখুন সব্যসাচী এবং শুক্লার সঙ্গে ভিজুয়াল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।